কই কই এসো, বাবার বাইরে বাবার বাইরে, এডিম সেডিম নাই, একটা ডিমে ডবল দিচ্ছি কি করে হয়, বলে তো হয়ে গেল, যে বলবে তাকে পাশে একটা পুরস্কার দেবো। আচ্ছা তাহলে ভিডিও দেখে যে বলতে পারো, তুমি আমার কাছে আসে বলবে বলে ডালা ওঠার মানে বলে দেবে পাঁচশো একটা পুরস্কার। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা ববিদার মুখে এসে স্পেশাল ডায়লগটা একবার শুনি। ববিদা বলো। এই হচ্ছে ববিদার স্পেশাল ডায়লগ। তা আজকে মোটামুটি কত রকম রান্না হচ্ছে? আরো হবে, এখন এখানে আছে আট দশ রকমের মতো রয়েছে, এখন রান্না বান্না চলছে। এটাই মানে খুবই বিখ্যাত ভাইরাল দাদা, সেই আমাদের ববিদা বিরাটি স্টেশনের, আর সেই বিখ্যাত ডায়লগ বাবার বাইরে বাবার বাইরে, আর কই কই এসো, বলো কই কই এসোটা বলো না, ওটা বলো তো আমার নিচ্ছি, কই কই এসো, রেডিম শরীর নয় একটা ডিমে কমল বিচি করে হয়, এই বাইরে আমার বাইরে ভাই, এই সেই ডাইলগ, এই সেই বিআরটি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের উপরে এই সেই দোকান। আচ্ছা তো আমি খাচ্ছি হচ্ছে এখন ডিম কষা আর রুটি। তো ববিদার দোকানের নামটা তোমরা সবাই জানো, জলদি না জলদি না দিও না, আমার অন্য চিকেনে জল দাও, ঠিক আছে আর দিও না, তো এবার খেয়ে দেখি। তো তোমরা সবাই জানো মোটামুটি ববিদার এখানে খাবার কোয়ালিটিও ভালো ব্যবহারও ভালো, খেয়ে নিই তারপরে ডালটা ববিদার মুখে শুনবো। তো আজ থেকে মোটামুটি আমি মাস ছয়েক আগে একবার এসে খেয়ে গেছিলাম, তো আজকে আবার অনেকদিন পরে এদিকে আসা হয়েছে বলে তার ওই দোকান থেকে দুপুরবেলা টিফিনটা করে যাচ্ছি। তুমি ছটার পরে এখন যা করেছিলাম শেষ হয়ে গেল, খরগোশের মাংস সবই নিতে পারি, রুটির তো কোনো টেস্টই হয় না, আর ডিম কষারও খুব ভালো দিয়েছে, মানে ডিম কষা আর হচ্ছে রুটি, তো মোটামুটি খেয়ে ভালো লাগছে, সেটা যে আগে যেমন ছিল তেমনই আছে। তার একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে যে স্ট্রিট ফুড মানে একটু স্পাইসি হবে, একটু রিচ হবে, তো স্পাইসি রিচ বা অনেকে বলে যে খোলামেলা খাবার খাবেন না, তো ওইটা জন্য হয় তাহলে আমরা ফাইভ স্টার হোটেলে যেতে হবে, যখনই আমরা বেছে নেবো যে প্ল্যাটফর্মে খাবো বা স্ট্রিট ফুড খাবো তখন কিন্তু ওইটুখানি হাইজিন আমাদেরকে খেতেই হবে, তো এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। তো ফ্রেন্ড যাই হোক, আমি ছ মাস আগে একবার যখন এসেছিলাম তখন নিয়েছিলাম ববিদার, সে দোকান সে স্টাইল একই রকম দামি রয়েছে, একই রকম রান্না সব কিছু, আগেবার খাওয়া হয়নি এবার খেয়েছি, মঙ্গলবার ছিল বলে খেতে পারিনি, তো এবার খেয়ে দেখলাম, তো তো খাওয়ার একদম যথারীতি যেরকম সেরকমই আছে, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে রান্নাটা এখন আর এখানে হয় না, ওই পাশে হয়, তো ওইটা একবার শুনে নেবো যে রান্না কেন এখানে বন্ধ হয়। ববিদার মুখ থেকে একবার শুনে নেবো যে এখানে রান্না এখন কেন হয় না, আর সে স্পেশাল ডায়লগ যেটার জন্য বিখ্যাত ববিদা বলো, এখন রান্নাঘরে করতে মানে করছো না কেন, রেল আমাদের গার্ড হয়েছে, রেল ল্যাপটপে রান্না করতে দিচ্ছে না, এটা তো অনেক দোকান থেকে হচ্ছে, মানে কে মোদী সরকার, আচ্ছা অনেকে রান্না করছে দেখছি, মুদি নয় দামোদর, মুদি নয় মূর্তি, মূর্তি মূর্তি মানে কি জানো, ও চারিদিকে সময় হয়ে গেছে। আচ্ছা না বলছি এই যে অনেক দোকান থেকে চাটা হচ্ছে তাহলে ওরা রান্না কি করে করছে, ওই উনুনে উনুন হচ্ছেই না বন্ধ, বহুত আগুন, ওনা আগুন চলবে না,
আচ্ছা, এটা কি শুধুমাত্র এখানটার জন্য না সব সেজন্য, তুমি খবর নিয়েছো? হয়ে গেছে রাজমিস্ত্রি আমরা। আচ্ছা, তো এটা হচ্ছে কারণ এখন আর রেল লাইনের উপরে আগুন জ্বালানো বন্ধ করার জন্যই, যাই এটা অ্যাক্সিডেন্টের জন্য কি না কি জন্য আমি জানি না, কিন্তু এখন ওই জন্য এখন রান্না করা বন্ধ এই কারণেই। কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা হিসা। আচ্ছা, হিসা নেওয়ার জন্যে, হিসা দিলে সব চলবে, সব চলবে। আচ্ছা, তো যাই একটা বড় ধরনের অভিযোগ যদি জানি না, এটা প্রশাসন যেন অবশ্য নজর রাখে সিনিয়র লেভেল থেকে, যে হিসা যদি নিয়ে অনেক লোক, এটা ঠিকই শুধু এখানে বলো না সব জায়গায়। আমি দেখাবো সেই দোকানটাও, দেখাচ্ছি। 80 বছর বয়স। আচ্ছা, এই যে স্টেশনের পাশে ওই দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি, যেখান থেকে উনি ববিদা রান্না করে এখন নিয়ে আসে, এখানে রান্না করে নিয়ে এসে দেয়। এখন বলছি বলার নেই, তোমরা সবাই জানো বিরাটির একেবারে 2 নম্বর স্টেশনের মাথায় এটা হচ্ছে ববিদার দোকান, কই কই এসো বলে সবাই চেনে। তোমরা সবাই আসো, যারা শিয়ালদা থেকে আসবে বা যে কোনো জায়গা থেকে আসবে, বিরাটি একেবারে স্টেশনের উপরে এই দোকান, এই দোকান থেকে এসে খেয়ে যাও। আর বলছি বলার নেই, ভাইরাল দোকান মানি সবাই আসবে যাবে, কিন্তু একটা কথা আমি বলা, সেটা হচ্ছে ওই যে হাইজিন নিয়ে বলবে যে একেবারে হাইজিন মেনটেন করতে গেলে তোমরা এখানে এসো না, তার কারণ হচ্ছে স্ট্রিট ফুড মানি একটু হাইজিন থাকবে। বলো, বাংলায় একটা প্রবাদ আছে, কি প্রবাদ? কে বলেছিল? কাজী নজরুল ইসলাম বলেছিল, স্ব-ব্যবসা হলো ব্যবসা, পেটি হলো পাল, আর নাতি হলো ইস্কানি, কে কমাবে বল? মানেন জানো না? মানে না, বলে দাও। বলে তো হয়ে গেল, যে বলবে তাকে 500 টাকা পুরস্কার দেবো। আচ্ছা, তাহলে ভিডিও দেখে যে বলতে পারো, তুমি আওয়াজে আসে বলবে বলে দাদা ওটার মানি বলে দেবে 500 টাকা পুরস্কার। আমার ভাই সেই ববি সিং রয়। তো চলো এবার আমি ববিদার মতো করে বলি, কই কই এসো বাবার বাইরে। এই ডিম সেই ডিম নাই, একটা ডিমে ডবল দিচ্ছি কি করে হয়? তো যাই হোক, ববিদার মতো তো হয়নি, কিন্তু এটা হচ্ছে ববিদার ফেমাস ডায়লগ। তো তোমরা সবাই আসো, আর এখানে এসে ববিদার কাছ থেকে নতুন নতুন ডায়লগ শুনে চলাই।